চার দিন ধরে একাধিক মুঠোফোন নম্বর থেকে অশ্লীল ভাষায় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ চিত্রনায়িকা অরুণা বিশ্বাসের। অরুণা বলেন, রীতিমতো আমি বিব্রত, তুই তুকারি করে অশ্লীল ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, গালাগালি করা হচ্ছে, তোর ঠিকানা কি, তোর বাসা কোথায়। হুমকির ব্যাপারটা নিয়ে তিনি ভয়ে আছেন বলেও জানান অরুণা বিশ্বাস। তিন দিন ধরে হুমকিদাতাদের অনেকগুলো নাম্বার ব্লক করেছি, আজ আবার এই নাম্বার দিয়ে সকাল থেকে এ পর্যন্ত তিন চারবার ফোন করছে, আর কত ব্লক করব। আইনের আশ্রয় নেবেন কিনা জানতে চাইলে অরুণা ক্ষোভে সুরে বলেন, না নেব না, সাধারণ ডায়েরি করতে থানায় গিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ এর আগে গত 18 আগস্ট প্রকাশ্যে এফডিসি থেকে মূল্যবান জিনিসপত্র সহ আমার ব্যাগ হারিয়ে গেছে, ওই দিনই জিডি করেছি, প্রায় 2 মাস হতে চলল কিন্তু কোনো সুরাহা হয়নি। নাইম খান, বি নিউজ, ঢাকা।